आज के वीडियो चैप्टर 14 मेन ऑर्गेनिजम्स। लेट्स स्टार्ट। मेन ऑर्गेनिजम्स से प्रथमे आसे होच्छे प्लैंकटन। प्लैंकटन काके बोले? जले भाषमान, समुद्र नदी ह्रदे जले भाषमान जीवके बला हय प्लैंकटन। प्लैंकटन दो प्रकार, फाइटोप्लैंकटन जूप्लैंकटन। फाइटोप्लैंकटन होच्छे ग्रीक शब्द फाइटो कथार अर्थ प्लैंट और प्लैंकटन कथार अर्थ होच्छे नीड टू वंडर और ड्रिफ्ट, अर्थात जले भाषमान आणुवीक्षणिक उद्भिद के बला है फाइटोप्लैंकटन। जूप्लैंकटन होच्छे जले भाषमान आणुवीक्षणिक जीव के बला है जूप्लैंकटन। तो फाइटोप्लैंकटन होच्छे अक्सिजेनेर प्राय 60% अक्सिजेन प्रोड्यूस करे। फाइटोप्लैंकटन फाइटोप्लैंकटन ग्रोथ रेट फाइटोप्लैंकटन होच्छे प्लैंकटनेर ग्रोथ रेट प्रोडक्टिविटी स्पेसिस डाइवर्सिटी एगुलो ट्रपिकल वाटार विशेषकर मैंग्रोव वाटारे बेशी देखा जाए। फाइटोप्लैंकटनेर पर आसबे होच्छे फैक्टर्स एफेक्टिंग फाइटोप्लैंकटन बायोडाइवर्सिटी। प्रथमे होच्छे लाइट, जेखाने होच्छे जलेर जे स्तर अब्दि सूर्यर आलो प्रचुर परिमाणे पौंछाय সেখানে ফাইটোপ্ল্যাঙ্কটন বেশি জন্মায়, অর্থাৎ ফাইটোপ্ল্যাঙ্কটন হচ্ছে সালোকসংশ্লেষে সক্ষম। তো সূর্যের আলো সালোকসংশ্লেষের প্রধান একটা উপাদান, লাইট যেখানে যে স্তর অবধি পৌঁছায় সেখানেই ফাইটোপ্ল্যাঙ্কটন জন্মায়। দ্য ফটোসিনথেটিক রেট ভ্যারিজ উইথ লাইট ইন্টেন্সিটি, সেজন্য লাইট যেখানে প্রচুর পরিমাণে পাওয়া যায় সেখানেই সাফিসিয়েন্ট ফাইটোপ্ল্যাঙ্কটনও জন্মায়। নিউট্রিয়েন্টস, নিউট্রিয়েন্টস ইজ আ মেজর ইনঅর্গানিক নিউট্রিয়েন্টস রিকোয়ার্ড বাই ফাইটোপ্ল্যাঙ্কটন ফর গ্রোথ অ্যান্ড রিপ্রোডাকশন আর নাইট্রোজেন অ্যান্ড ফসফরাস। তো এদের গ্রোথ এবং রিপ্রোডাকশনের জন্য নাইট্রোজেন এবং ফসফরাস হচ্ছে মেজর ইনঅর্গানিক নিউট্রিয়েন্টস। এরপর আসছি টেম্পারেচার। টেম্পারেচার অ্যাক্টস অ্যালং উইথ আদার ফ্যাক্টর্স ইন ইনফ্লুয়েন্সিং দ্য ভ্যারিয়েশন অফ ফটোসিনথেটিক প্রোডাকশনস। জেনারেলি হচ্ছে দ্য রেট অফ ফটোসিনথেসিস ইনক্রিজেস উইথ অ্যান ইনক্রিজ ইন টেম্পারেচার। এরপর আসবো স্যালিনিটি। স্যালিনিটি হচ্ছে বিসাইডস হচ্ছে লাইট অ্যান্ড টেম্পারেচার, স্যালিনিটি অলসো ইজ নোন টু ইনফ্লুয়েন্স প্রাইমারি প্রোডাকশন। আলু টেম্পারেচার ছাড়াও স্যালিনিটি হচ্ছে প্রাইমারি প্রোডাকশনের জন্য একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এরপর আছে গ্রেজিং বাই জুপ্ল্যাংটন। জুপ্ল্যাংটনের গ্রেজিংয়ের ওপরও এদের প্রোডাকশন এবং রেট অফ প্রোডাকশন এবং ফাইটোপ্ল্যাংটনের রেট অফ প্রোডাকশন এবং সাইজ নির্ভর করে। এরপর আসছি ইম্পর্টেন্স অফ ফাইটোপ্ল্যাংটন। ফাইটোপ্ল্যাংটন ইম্পর্টেন্সকে অ্যাকোয়াটিক ফুড ওয়েবের প্রাইমারি প্রোডিউসার্স হচ্ছে ফাইটোপ্ল্যাংটন। তো অ্যাকোয়াটিক ফুড ওয়েবের আমরা জানি ফুড জাল, ফুড জালের যে প্রাইমারি প্রোডিউসার্স হয়, সেকেন্ডারি কনজিউমার্স হয়, সেই প্রাইমারি প্রোডিউসার্স হচ্ছে যারা হচ্ছে নিজেদের খাদ্য নিজেরাই প্রস্তুত করতে পারে, সেটা হচ্ছে ফাইটোপ্ল্যাংটন। ইট ফিডস এভরিথিং ফ্রম মাইক্রোস্কোপিক অ্যানিমেল লাইক জুপ্ল্যাংটন টু হোয়েল। এরপর সেকেন্ড যেটা ফাইটোপ্ল্যাংটনের ইম্পর্টেন্স সেটা হচ্ছে দ্য কার্বন সাইকেল অ্যান্ড ক্লাইমেটিক চেঞ্জ। ফাইটোপ্ল্যাংটন আর রেসপন্সিবল ফর মোস্ট অফ দ্য ট্রান্সফার অফ কার্বন ডাইঅক্সাইড ফ্রম দ্য অ্যাটমসফিয়ার টু দ্য ওশান। অ্যাটমসফিয়ার থেকে ওশানের মধ্যে যে কার্বন ডাইঅক্সাইড যে ট্রান্সফার, সেই ট্রান্সফারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা বা গুরুত্বপূর্ণ রোলটাই হচ্ছে আছে ফাইটোপ্ল্যাংটন। এরপর আসছি সেকেন্ড যেটা জুপ্ল্যাংটন। জুপ্ল্যাংটন প্লে ভাইটাল রোল ইন ফুড ওয়েব অফ দ্য ফুড চেইন, নিউট্রিয়েন্ট রিসাইক্লিং অ্যান্ড ইন ট্রান্সফার অফ অর্গানিক ম্যাটার ফ্রম প্রাইমারি প্রোডিউসার্স টু সেকেন্ডারি কনজিউমার্স লাইক হচ্ছে ফিশেস। প্রাইমারি প্রোডিউসার এবং সেকেন্ডারি কনজিউমারের মধ্যে যে অর্গানিক ম্যাটারের ট্রান্সফার, সেই ট্রান্সফারের এবং নিউট্রিয়েন্ট সাই রিসাইক্লিং এগুলোর ক্ষেত্রে হচ্ছে ভাইটাল রোল প্লে করে হচ্ছে জুপ্ল্যাংটন। জুপ্ল্যাংটন প্রচুর পরিমাণে পাওয়া যায় ম্যানগ্রোভ ওয়াটার ওয়েস, যেটা হচ্ছে কোস্টাল ওয়াটারের সঙ্গে যুক্ত থাকে, অ্যান্ড এ লার্জ প্রপোর্শন অব দ্য জুভেনিয়াল ফিশ অব ম্যানগ্রোভ হ্যাবিটেট আর জুপ্ল্যাংটি ভোরাস। এরপর আসছি সি গ্রাস। সি গ্রাসটা কি? সি গ্রাসেস আর মেরিন ফ্লাওয়ারিং প্ল্যান্টস দ্যাট রিসেম্বল গ্রাস ইন অ্যাপিয়ারেন্স। দেখতে অনেকটা মানে সাধারণ ঘাসের মতনই, কিন্তু এটা হচ্ছে মেরিন ফ্লাওয়ারিং প্ল্যান্টস, একটা যেটা হচ্ছে নিজেরাই হচ্ছে ফ্লাওয়ার প্রোডিউস করে, যেমন হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম।
ফ্লাওয়ার প্রোডিউস করে। এদের পাতাগুলো দেখতে অনেকটা ওভাল শেপের হয় এবং রুট সিস্টেমও থাকে। দে গ্রো ইন শ্যালো কোস্টাল ওয়াটার্স উইথ স্যান্ডি অর মাডি বটমস, রিকোয়ার কম্পারেটিভলি কার্ভ এরিয়াস। আর এদের দেখা যায় হচ্ছে মেজর সিগ্রাস দেখা যায় হচ্ছে ইন্ডিয়াতে সাউথ ইস্ট কোস্ট অফ তামিলনাড়ু অ্যান্ড লাক্ষাদ্বীপের কিছু লেগুনসে এবং আন্দামান নিকোবর আইল্যান্ডেও এই সিগ্রাস বেরসা দেখা যায়। ফাংশনগুলো কী কী? টু রিডিউস ওয়েভ অ্যান্ড কারেন্ট এনার্জি, টু ফিল্টার সাসপেন্ডেড সেডিমেন্টস ফ্রম দ্য ওয়াটার, স্ট্যাবিলাইজ বটম সেডিমেন্টস টু কন্ট্রোল ইরোশন। তো তিনটে ফাংশন, একটা হচ্ছে ওয়েভ কারেন্ট এনার্জি রিডিউস করতে পারে, সাসপেন্ডেড সেডিমেন্টস ফ্রম দ্য ওয়াটার ফিল্টার করতে পারে, আর স্ট্যাবিলাইজ করতে পারে বটম সেডিমেন্টস টু কন্ট্রোল ইরোশন। এরপর আসি থ্রেটস টু সি গ্রাসবেড। সি গ্রাসবেডসের ক্ষেত্রে কী কী ক্ষতি করে? ইউট্রিফিকেশন, ট্রলিং, কোস্টাল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন অ্যান্ড ওভার এক্সপ্লয়টেশন অফ কমার্শিয়াল পারপাসেস আর দ্য মেজর থ্রেটস ফর সি গ্রাসবেডস। সি গ্রাসবেডসের পর আরেকটা যেটা আমাদের ইম্পর্টেন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে সি উইডস। সি উইডসটা কি? সি উইডস আর ম্যাক্রোস্কোপিক অ্যালগি which mean they have no differentiation or true tissues such as roots, stems and leaves. Seaweeds are যেমন হতে থ্যালোয়েড প্ল্যান্টস, এরা হচ্ছে মাইক্রোস্কোপিক অ্যালগি যেটার সঙ্গে যার মধ্যে সঙ্গে হচ্ছে এদের রুটস স্টেমস লিভসের মধ্যে কোনো রকম পার্থক্য করা যায় না, মানে মিক্স থাকে। সিউইডস গ্রো ইন শ্যালো কোস্টাল ওয়াটার্স, শ্যালো কোস্টাল ওয়াটার্সে হচ্ছে এই সিউইডস গ্রো করে। আর এগুলো হচ্ছে অ্যাটাচ থাকে রকস কোরালস এগুলোতে সিউইডসগুলো অ্যাটাচ থাকে। যে বড় বড় লার্জার ভিজিবল যে মেরিন প্ল্যান্টসগুলো দেখা যায় সেগুলোতে অ্যাটাচ থাকে এবং রকস কোরালস এগুলোতে সিউইডসগুলো অ্যাটাচ থাকে। এদের পিগমেন্টেশনের কালারের ওপর বেস করে, সিউইডসের পিগমেন্টেশনের কালারের ওপর বেস করে এগুলোকে চারটে শ্রেণীবিভাগ করা হয়। একটা হচ্ছে ব্লু গ্রিন, গ্রিন, ব্রাউন, রেড, এই চার রকম কালারের সিউইডস দেখতে পাওয়া যায়। পিগমেন্টেশনের কালারের ওপর বেস করে এগুলোকে করা হয়েছে। একটা হচ্ছে ব্লু গ্রিনস, একটা গ্রিন, ব্রাউন, রেড এগুলো। এবার হচ্ছে ফাংশন অফ সিউইডস পয়েন্টস হচ্ছে এবার ফাংশন অফ সিউইডস। ফুড ফর মেরিন অর্গানিজম, ফুড ফর মেরিন অর্গানিজম, হ্যাবিটেট ফর ফিশ, ব্রিডিং গ্রাউন্ডস, সোর্স অফ সেডিমেন্ট, তিনটে ফাংশন। এরপর হচ্ছে সিউইডসের ইউজেসগুলো কী কী, ব্যবহারগুলো কী কী, খুবই ইম্পর্টেন্ট ব্যবহার। যেমন সিউইডস আর ইম্পর্টেন্ট অ্যাজ ফুড ফর হিউম্যানস, ফিড ফর অ্যানিমেলস অ্যান্ড ফার্টিলাইজার ফর প্ল্যান্টস। হিউম্যানস ফুড, অ্যানিমেলসের ফিড এবং প্ল্যান্টসের ফার্টিলাইজারের জন্য সিউইডস খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও সিউইডস আর ইউজড অ্যাজ এ ড্রাগ ফর গয়েটার ট্রিটমেন্ট। আমরা জানি গয়েটার এক ধরনের ডিজিজ, যে সেই ডিজিজের ড্রাগ অর্থাৎ ওষুধ বা ট্রিটমেন্টের জন্য, গয়েটার ট্রিটমেন্টের জন্য সিউইডস ব্যবহার করা হয়। এছাড়া ইন্টেস্টিনাল অ্যান্ড স্টোমাক ডিসঅর্ডারের ক্ষেত্রেও এই সিউইডসের ব্যবহার লক্ষ্য করা যায়। তাহলে গয়েটার ট্রিটমেন্টের জন্য ইউজ করা হয় আর ইন্টেস্টিনাল অ্যান্ড স্টোমাক ডিসঅর্ডারেও সিউইডসের ব্যবহার রয়েছে। এছাড়া সিউইডসের বায়োডিগ্রেডেশন, সিউইডসের বায়োডিগ্রেডেশনের ফলে মিথেন, যেটা ইকোনমিক্যালি ইম্পর্টেন্ট গ্যাস আমরা জানি মিথেন, সেটা প্রচুর পরিমাণে উৎপন্ন হয়। তারপর হচ্ছে এক্সট্রাক্টস অফ সাম সিউইড স্পেসিস, কিছু সিউইডের থেকে হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটিও দেখা যায়। এরপর আসবো আমরা হার্মফুল এফেক্ট অফ সিউইডস। সিউইডসের কিছু ক্ষতিকর এফেক্টও রয়েছে, সেগুলো কী কী? রটিং সিউইডস ইজ আ পোটেন্ট সোর্স অফ হাইড্রোজেন সালফাইড, যেটা হচ্ছে হাইলি টক্সিক গ্যাস। আমরা জানি হাইড্রোজেন সালফাইড যেটা হাইলি টক্সিক গ্যাস, সেটা হচ্ছে সিউইডসের পচনশীল সিউইড থেকে উৎপন্ন হয়। আর এটার ইমপ্লিকেশনটা কী হয়?
some incidence of apparent hydrogen sulfide poisoning. It can cause vomiting and diarrhea. তাহলে সিউরিজের হার্মফুল ইফেক্টটা আমরা জানলাম যে হাইড্রোজেন সালফাইড একটা টক্সিক গ্যাস, এটা প্রচুর পরিমাণে উৎপন্ন হয় হচ্ছে এই সিউরিজের পচনশীল যে সিউরিজ সেগুলো থেকে। এই হাইড্রোজেন সালফাইড গ্যাস হচ্ছে পয়জনিং হিসেবে কাজ করে এবং এটার ভমিটিং এবং ডায়রিয়ার কারণ। থ্রেটস টু সিউরিজটা কি? সেম অ্যাজ সি গ্রাস, যেমন আমরা জানি যে ইউট্রিফিকেশন, ট্রলিং, কোস্টাল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন, এগুলো সিউরিজের ক্ষেত্রেও থ্রেটস, মানে মেজর থ্রেটস ফর সিউইডস। সেগুলো কী কী? ইলেকট্রিফিকেশন, ট্রলিং, কোস্টাল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন অ্যান্ড ওভার এক্সপ্লোয়েশন ফর কমার্শিয়াল পারপাস। ওকে, থ্যাংক ইউ। এই হচ্ছে আমাদের মেরিন অর্গানিজম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।